আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু সোনাইমি হামিদিয়া কামিল মাদ্রাসা সোনাইমণি নোয়াখালী এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস মহামারী চলাকালীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অনলাইন ক্লাস আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সাইফুল্লাহ মুনির অধ্যক্ষ সোনাইমণি হামিদিয়া কামিল মাদ্রাসা আজকে আমি কামিল দ্বিতীয় বর্ষের আসাহ লিল ইমাম আল বুখারি তাল। সেই গ্রন্থের হাদিস প্রথম পত্রের কিতাবলী ইমান থেকে বহুল পরিচিত দুটো হাদিস আজকে হাদিস নিয়ে আলোচনা করার এরাদা রাখছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমাদের সোনাইমুনি হামিদিয়া কামিল মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী সংখ্যা দুইশো আঠাত্তর জন অনলাইনে আমি শিক্ষার্থীদেরকে ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমি তোমাদের সামনে ইমাম বুখারি রহমতুল্লা আল্লির কিতাবলী ইমান থেকে একটি অধ্যায় আলোচনা করব বাব আল মুসলিম আনসালিম আল মুসলিম বাব শব্দকে তিনভাবে পড়া যায় বাব বিশ্বকুন বাবু বিল এজাফত মা তানবিন তখন মুফতাদা মাহজুফের খবর হবে আই হাজা আর যদি তানবিন এজাফত করে পড়া হয় তখন মুজাব হবে বাব মুজাফ আল মুসলিম মুজাবিলি ইমাম বুখারি রহমতুল্লাহ মুহাদ্দিস ছিলেন পাশাপাশি তিনি মুস্তাহিদে মতলক ছিলেন যদিও জাতির সামনে তিনি আলাদা ফেখি কোনো মাঝহাব রেখে যান নাই কিন্তু তিনি মুস্তাহেদে মতলক ছিলেন কোনো ইমায়ামের মোকাল্লিক ছিলেন না এবং তিনি বখারি শরীফের তার জামাতুল বাব কায়েম করার সময়ে ফি মতামতকে মূল্যায়ন করে তিনি শিরোনাম রচনা করেছেন এ কারণে বলা হয় ফেখুল বুখারি তারা জুমি। ইমাম বুকারির তার জামাতুল বাবের মধ্যেই তার ফেখি ইসলামের শরিয়ার আইনগত মতামত পাওয়া যায় তা আজকের যে শিরোনাম আল মুসলিম মুসলিম কাকে বলে তিনি শিরোনাম কায়েম করেছেন বিশ্বনবীর হাদিসের একটি অংশ দিয়ে মানসালিমাল মুসলিম যার জবান এবং হাত থেকে জিব্বা এবং হাত থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপদে থাকে আসলে ইসলাম শব্দের অর্থ প্রচলিতভাবে বাংলাদেশে বিশেষ করে অনেক বইতে এবং বিভিন্ন সাক্ষাৎকার অনুষ্ঠানে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম শব্দের অর্থ কি তখন অনায়াসে আমার দেশের সব মানুষ বলে ইসলাম শব্দের অর্থ শান্তি কিন্তু অভিযানে ইসলাম শব্দের অর্থ শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না ইসলাম শব্দের অর্থ হল বশ্যতা স্বীকার করা আনুগত্য স্বীকার করা আল অর্থাৎ আল্লা কর্তৃক অর্পিত বিধানকে মেনে চলা এর নাম হলো ইসলাম হ্যাঁ আল্লা কর্তৃক অর্পিত বিধান মেনে চললে রেজাল্টে শান্তি আসতে পারে তাহলে ইসলাম রেজাল্ট অফ ইসলাম ইসলামের ফলাফল হল শান্তি কিন্তু ইসলাম অর্থ শান্তি না ইসলাম মানে আল্লাহর আল্লাহর রচিত বিধিবিধানের সামনে বস্যতা স্বীকার করা তার নাম হলো ইসলাম ইমান এবং ইসলাম দুটো শব্দ ইমান এবং ইসলামের মাঝে অনেক ব্যবধান আছে তবে আল ইমান হুয়া ফেলুল অল ইসলাম হুয়া আমালুল জওয়ার ইমান হল অন্তরের কর্ম অন্তরের বিশ্বাসকে ইমান বলা হয় সেই বিশ্বাস অনুযায়ী বিধিবিধান মেনে মেনে চলাকে ইসলাম বলা হয় যেমন নামাজ পড়া ইসলাম রোজা রাখা ইসলাম সুদ থেকে দূরে থাকা ইসলাম কর্মকে ইসলাম বলা হয় বিশ্বাসকে ইমান বলা হয় এ কারণে বিশ্বনবীর সাথে একদল মুনাফিক ছিলেন যাদের ইসলাম ছিল ইমান ছিল না ওরা নামাজ পড়তো ওরা রোজা রাখত ওরা হজ করত। ওরা যেহাদের ময়দানেও যেত তবে একটু পেছনে থাকতো ওদের ইসলাম ছিল কিন্তু ওদের অন্তরে ইমান ছিল না তারা বিশ্বনবীর নবীর দরবারে এসে বললেন আমি আমরা আল্লাহ এবং পরকালের উপর ইমান আনলাম আল্লাহ ব্যর্থহীন বাসায় তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়েছেন অমাহম বেমিন তারা ইমানদার ন বাংলাদেশেও অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে কোরবান দেয় তাদের ইসলাম আছে কিন্তু ইমানে সমস্যা আছে তারা বিশ্বাস ইমান বলা হয় তসদিখুন নবী এ বেমা যা আবি বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করার নাম ইমা, বাংলাদেশে বাংলাদেশের অনেক মুসলমান দেখছি কোরআন দিয়ে নামাজ পড়ে কোরানের সমাজের বিরোধিতা করে ওরা কোরআনের নামাজের পক্ষে কোরানের সমাজের বিরুদ্ধে এদের ইমানের সমস্যা আছে এজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আহ্বান করব। যে ইমানকে নির্বেজাল করে নিতে হবে খাঁটি করে নিতে হবে সেরেক মুক্ত করে নিতে হবে এদিকে ইঙ্গিত দিয়ে বিশ্বনবী বলছেন আখলিস দিন কালে এখানে হরকতের মধ্যে অনেকেই এক ফিকা পড়ে ইয়া একটা বাড়িয়ে পড়ে কিন্তু জবাবে আমার ইন মুখার থাকি জজম হবে আখলিস দিন একা ইয়াক ফেকাল আমালুল কালে তুমি তোমার ইমানকে খাটি করো অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে অর্থাৎ খলি যদি ভাঙ্গা হয় যতই মাছ রাখবেন একটা মাছ বাড়িতে যাবে না খলি যদি ভালো হয় ছোট্ট একটা ফুটি মাছ রাখলেও সেটা বাড়ি যাবে ইমানের মধ্যে যদি কারো সমস্যা থাকে যত আমল করা হবে সেটা এক রাতের বাড়িতে যাবে না আর ইমান যদি মুক্ত হয় খলি ভালো হয় তাহলে যা আমল করবে তা আখেরাতের বাড়িতে যাবে আজকের অধ্যায় মুস মুসলিম ইসলাম শব্দের আরেক অর্থ হইল নিরাপত্তা দান করা তো মুসলিম মানে যিনি অপরকে নিরাপত্তা দিতে জানে প্রিয় শিক্ষার্থী দেখুন বিশ্বনবী আমাদেরকে শেখালেন দেখা হলে বলতে হবে আসসালাম আলাইকুম এর অর্থ হলো আমি আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম নিরাপদ রাখব আমার হাত দ্বারা আমার জবান দ্বারা আপনার জান মাল ইজ্জতের ওপর কোনো আঘাত আসবে না তাকে বলা হয় মুসলিম যে ব্যক্তি অপরকে নিরাপদে রাখব ইসলাম শুধু মুসলমানের ধর্ম নয় কোরআন শুধু মুসলমানের নয় সারা বিশ্বের সব মানুষের ইসলাম সার্বজনীন ইসলাম কোনো সাম্প্রদায়িক নয় ইসলাম সকলের স্বার্থকে সংরক্ষণ করে আইন রচনা করে এ কারণে আমি এক জায়গায় পড়েছি কোনো মুসলমান যদি কোনো মুসলিমের উপর জুলুম করে এক গুণা হবে কোনো অমুসলিমের উপর জুলম করলে দুই গুণে হবে কারণ সেখানে আমানতের খেয়ানত হয়েছে কারণ অমুসলিমরা মুসলমানদের কাছে আমানত আমি একজন ইমানদার আমি সমাজে পরিবারে দেশে এমনভাবে জীবনযাপন করব। যাতে কোনো মানুষ মুসলিম অমুসলিম কোনো মানুষ আমার জবান দিয়ে আমার জিভ্বে দিয়ে আমার হাত দিয়ে আহত না হয় বিধ্বস্ত না হয় তার জান মাল ইজতের উপর কোনো আঘাত যাতে না আসে বিশ্বনবের এই সামাজিক দর্শনের উপর যদি সারা পৃথিবীর মানুষ যদি আমল করে আজকে বিশ্বে এত সমস্যা থাকতে পারে না এত মামলা হামলা হতে পারে না যে আমি অপরকে নিরাপত্তা দিয়ে দিলাম নিরাপদ রাখ আসসালাম আলাইকুম বলা মানে আমি আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম আমার ব্যাপারে আপনি নিরাপদ থাকুন আপনি শঙ্কিত হবেন না আমার দ্বারা আপনার উপর কোনো রকমের জুলম হবে না কিন্তু আসসালাম আলাইকুম বলে পরে তার থেকে ঘুষ খায় পরে আবার তাকে গালি দেয় তার জমি জুলুম করে তাহলে সালামের সাথে আমাদের কর্মের কোনো মিল খুঁজে পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আহ্বান করবো থাকবে কোন মানুষের যাতে অন্যায় ভাবে কোনো আঘাত না আসে অপরকে এ ব্যাপারে তুমি নিরাপত্তা দিতে পারলেই তুমি প্রকৃত মুসলমান হতে পারবে এহা হাদিসটি বর্ণনা করছেন বিশ্ব নবী থেকে হজরত ইবনে আমর আবদুল্লা আমর একজন জালিল কদর সাহাবি আর একজন হলেন ইবনে ওমর তিনি হলেন হজরত ওমরের ছেলে আবদুল্লা ইবনে ওমর। ইনি হলেন আবদুল্লাহ ইবনে আমর দুই সাহাবি ভিন্ন সাহাবি ওমর এবং আমরের বেশ উচ্চারণ অমরের মধ্যে ওয়াও হয় না আমরের মধ্যে কি হয় ওয়াও হয় আবদুল্লা নামে কয়েকজন সাহাবি আছে ইবনে আব্বাস ইবনে ওমর ইবনে হ্যাঁ ইবনে মা সহ ইবনে জায়দ এই চারজন ইবনে আমর এই চারজনকে হ্যাঁ কি আর দু মিনিট আছে এই চারজনকে আরবিতে বলা হয় আবাদ আব্দুল্লাহ কাল তিনি বলেন আল মুসলিম সালিম আল মুসলিম একজন মুসলমান প্রকৃত মুসলিম আল মুসলিম আল কামিল এখানে মৌসুব মাহজুব আল মুসলিম উল কামিল পরিপূর্ণ মুসলিম হবে যিনি অপরকে তার জবান এবং হাত থেকে নিরাপত্তা দিতে পারে অল মুহাজির আল কামিল মান হাজারা মান যে এলাকার মধ্যে ইসলাম মানার দিন মানার পরিবেশ নেই সেই এলাকা ছেড়ে নিরাপদ জায়গা যাওয়ার নাম হিজরত সেটা হলো আল হিজরত মিন দার ইল হরব ইলা দারিল ইল ইসলাম যেমন সাহাবাই কারাম মাক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আরেক হিজরত মানি ত্যাগ করা ওটা ডল স্থান ত্যাগ স্থান ত্যাগ করা এটা হইল অপরাধ ত্যাগ করা আল্লাহ এবং তার নবী যে সমস্ত কথা কাজ আমাদেরকে নিষেধ করেছেন মিথ্যা বলা গীবত করা অন্যায়ভাবে কাউকে আঘাত করা কার জুলুম করা দুর্নীতি করা প্রতিষ্ঠান টাকা প্রতিষ্ঠানের টাকা মাদ্রাসার টাকা অধ্যক্ষ কর্তৃক আত্মসাত করা এটা এগুলো ত্যাগ করা হলো বড় হিজরত যিনি অপরাধ বর্জন করতে পারেন তিনি পরিপূর্ণ মুহাজির যিনি অপরকে নিরাপদ রাখতে পারেন তিনি পরিপূর্ণ মুসলিম আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে আহ্বান করব, কোনো মুসলমান অমুসলিম কোনো মানুষের উপর জুলুম করা যাবে না এতে তোমরা মুসলিমে কামিল হতে পারবে এবং আল্লাহ কর্তৃক বিশ্বনবী কর্তৃক নিষিদ্ধ কাজগুলো তোমরা বর্জন করবে তখন তোমরা মুহাজির হতে পারবে হিজরত রকম একটা হইল দারুল হরবকে বর্জন করে দারুল ইসলামে যাওয়া আরেকটা হিজরত হলো অপরাধকে বর্জন করে আনুগত্যের দিকে যাওয়া আজকে এতটুকু ইনশাআল্লাহ আগামী ক্লাসের সিডুয়েল মোতাবেক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহোদয় যেভাবে একাডেমিক পরিচালনা করেন আমি প্রিন্সিপাল হতে পারি তবে একাডেমিকের ব্যাপারে ভাইস প্রিন্সিপালই দায়বদ্ধ তিনি আমাকে যখন আবার ক্লাস দেবেন আমি তোমাদের সামনে আবার ফিরে আসব আজকে এতটুকু আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ যাতে জাতিকে হেফাজত করে সেই প্রত্যাশা সেই আহ্বান সেই দোয়া রাব্বুল এজাতের কাছে করে আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম হাজা মাহিন্দি والعلم عند الله السلام عليكم ورحمه الله وبركاته